ফ্রান্সের প্যারিস ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ রাস্তায় সাতশো কিলোমিটার লম্বা জ্যাম ফ্রান্সে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় ফের দেশ জুড়ে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল শুক্রবার থেকে জারি করা হয়েছে ওই লকডাউন চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত তার আগেই প্যারিস ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ আর তাতেই রাস্তায় তৈরি হয় লম্বা জ্যাম বৃহস্পতিবার কোনো জায়গায় তার দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে সাতশো কিলোমিটার পর্যন্ত সোমবার প্যারিসের একাধিক জায়গায় ছিল উইকেন্ডের চেহারা অনেকে বেরিয়ে পড়েছিলেন বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভিড় করেন সাধারণ মানুষজন ফরাসি সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে বাড়ি থেকে বের হওয়া যাবে না বাড়িতে বাইরের কাউকে আসতে দেওয়া যাবে না দিনে এক ঘন্টার জন্য বাইরে বের হওয়া যাবে তবে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাওয়া যাবে না উল্লেখ্য বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়েই করোনা আক্রান্ত হচ্ছেন পঞ্চাশ হাজার মানুষ শুধু ফ্রান্সই নয় ইউরোপের অন্যান্য দেশেও একই হাল বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে একশো জন গত লকডাউনে এই সংখ্যা ছিল বাষট্টি জন অন্যদিকে শিশুর নাম মোহাম্মদ রাখলে চেসনিয়ায় বারোশো পঁয়ষট্টি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালামের নামে নবজাতক শিশুর নাম রাখলে প্রতিটি পরিবারকে বারোশো পঁয়ষট্টি ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেসনিয়া সরকার মহানবী সাল্লাল্লাহু আলিহিউ সালামের জন্মদিন উপলক্ষে উনত্রিশ অক্টোবর জন্ম নেওয়া শিশুর নাম মহানবীর নাম বা তার পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নামে রাখলে শিশুর পরিবারকে এক লাখ রুবল বা বারোশো ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চেসনিয়ার আহমদ কাদিরু ফাউন্ডেশন প্রতি বছর মহানবী হজরত মো সাল্লাহ আলী হিউসালামের জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয় সরকারের একটি চেসনিয়া অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি দেওয়া হয় ঘোষণায় বলা হয় মহানবী হজরত মো সাল্ল আলী হিউসাল্লাম তিন ছেলে ও চার মেয়ের জনক ছিলেন ছেলেরা হল আব্দুল্লাহ ইব্রাহিম ও কাসেম মেয়েরা হলেন উম্মে কুলসুম ফাতেমা রোকাইয়া ও জয়নব তার অনেক সাহাবি ছিলেন তাদের অন্যতম হলেন আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু চেসনিয়া সরকারের যোগাযোগ মন্ত্রী আহমদ দাউদইফ জানান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মদিন পালন উপলক্ষে এমন উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হয় তবে এই বছর উদ্যোগটি একটু বিস্তৃত করা হয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টি এ কে আহমদ দাউদাইফ বলেন গত বছর শুধুমাত্র ছেলেদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছিল তবে এবছর পরিবারকেও অর্থ প্রদান করা হবে পাশাপাশি নবীজির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সাহাবিদের নামকেও উদ্যোগের আওতায় আনা হয় আহমদ কাদিরভ চেসনিয়ার প্রধান ধর্মীয় নেতা ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে সালে চুক্তির আগে রাশিয়ার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে চেচেন সৈন্যদের নেতা ছিলেন তিনি বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভের পিতা তিনি আহমদ কাদিরভ দু সালে নয় মে আততায়ের গুলিতে নিহত হন প্রিয় দর্শক এই নিউজ দুটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে